উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দেশের 22টি মহাসড়কে ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ থাকার কথা। তবে যথাযথ তদারকির অভাবে তা কোনো মহাসড়কেই মানা হয় না। দেদারসে চলছে ব্যাটারি চালিত যানবাহন, আর প্রায় এতে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। মঙ্গলবার বনানী বিআরটিএ ভবনে সড়কের নানা সমস্যা নিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের 29তম সভায় মহাসড়কে ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধের বিষয়টি গুরুত্ব পায়। সভা শেষে সড়ক ও সেতুমন্ত্রী জানান, 22টির মধ্যে ঢাকা আরিচা, ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ, ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যাটারি চালিত গাড়ি বন্ধে সর্বোচ্চ কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী। বাস্তবতার বিবেচনা বিআরটিএ এবং হাইওয়ে পুলিশ জনবলের দিক থেকে দুর্বল, সেজন্য আমরা ঠিক করেছি ঢাকা আরিচা, ঢাকা ময়মনসিংহ, ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম, ঢাকা টাঙ্গাইল এই মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিব্যাগ চলাচল আমরা ক্লোজলি মনিটরিং করব, কারণ এখানে চাপটা বেশি। আর বাকি চলুক, কিন্তু একটা নিয়মের মধ্যে আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই। সড়কে শৃঙ্খলা না ফিরলে উন্নয়ন প্রকল্পের সুফল পাওয়া যাবে না স্বীকার করে মন্ত্রী বলেন, সড়কে নিরাপত্তা ফেরাতে বিশ্বব্যাংকের সাথে $4,000 মিলিয়ন একটি প্রকল্পের আলোচনা অনেক দূরে গিয়েছে। ইনফ্রাস্ট্রাকচারে যত ডেভেলপমেন্টই হোক, সড়ক পরিবহনে শৃঙ্খলা যদি আমরা না আনতে পারি, তাহলে এসব উন্নয়নগুলোর সুফল যথাযথভাবে জনগণের কাছে পৌঁছানো যাবে। 22টির মধ্যে নির্দিষ্ট 5টিতে কঠোর তদারকির ঘোষণা দিয়ে বাকি 17টি মহাসড়কে অঘোষিতভাবে ব্যাটারি চালিত গাড়ি চলাচল উন্মুক্ত করা হলো বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা, যাতে ওই 17টি মহাসড়কে দুর্ঘটনা বাড়বে বলে শঙ্কা তাদের। জাতীয় 22টি মহাসড়কের ইজি বাইক চলাচলে যে নিষেধাজ্ঞা ছিল, এই মিটিংয়ের মাধ্যমে 5টি মহাসড়কে চিহ্নিত করা হয়েছে যেখানে এটাকে ফুললি কন্ট্রোল করা হবে, বাকিগুলোকে মনিটরিং করা হবে। এর ফলে দেখা যাবে অনেক ক্ষেত্রে ইজি বাইকের ব্যবহার বেড়ে যাবে অন্য মহাসড়কে, এক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনার দ্রুতই আমাদেরকে অন্যান্য সড়কগুলোতেও আসলে এই ধরনের কার্যকর ব্যবস্থা নিতে হবে। মহাসড়কে মোটর বাইক চলাচলও ধীরে ধীরে নিয়ন্ত্রণ আনা হবে বলে জানানো হয়েছে 29তম জাতীয় নিরাপত্তা কাউন্সিল থেকে। মাহমুদ রাকিব, এখন ঢাকা।